নির্মম ভাবে চলিল ধ্বংস কার্য। বুলডোজারে খহালে দেওয়াল ছাদ, এস্কেভেটরের হাতুরাত চকুর পলকতে এইদরে খুলি পড়িল অট্টালিকা। কেবল অট্টালিকাতেই নহয়, অনুমতি অবিহনে নদীর উপর গল হয়ে উঠা দোকানতো চলিল প্রশাসনের হাতুরা। এইবার ভালুকপুমত উচ্ছেদ অভিযান। অরুণাচল সীমান্তর ভালুকপুর বজারের সমীপে বই যাওয়া নৈর কাষত একাংশ লোকে অবৈধভাবে ঘর বনায় ব্যাপার বাণিজ্য চলাই আসছিল। প্রশাসনের জাননী সকিয়নিক ভ্রুক্ষেপেই করা নাছিল। কিছু সংখ্যক ব্যক্তিয়ে নদীর উপরতে ঘর বনায় আছিল, ব্যাপার বাণিজ্য করে আছিল। যেতিয়া ঘর আরম্ভ করেছিল তেতিয়াও আমার ভালুকপুরের সচেতন রাইজে কৈছিল যে এনেকুৱা ধরনের বনাব নালাগে, যেহেতু এখন নদী হয় অসুবিধার কথা আছে। কিন্তু নুশুনি ঘরখিনি বনালে, তারপর আমি নোটিশ দিল যে আপনাদের এখানে এনেকা ধরনের নদীর উপর ঘর বনাব নাপায়, আপনাদের এখানে ঘর ঠিক করক। বহুতবার কোয়ার পিছতো নতরালে, যেহেতু এই মানুষ দুর্যোগের কথা আছে, নদী বন্ধ হয়ে গেলে দুর্যোগ হব। নদী খাইলে যদি ঘপককে ঘর পানি বেশিকে আহি যায় পাহাড়িয়া নদী, এটাও সে দুর্যোগ হব। গতি গোটেখিনি চাই লো আমি এইখানে উচ্ছেদ করে দিল। অবশেষত জেলা প্রশাসনে ঘর সমূহ এস্কেভেটর লগাই ভাঙি পেলায়। চারিদুয়ার রাজ্য চক্রের বিষয়ার উপস্থিতিত উচ্ছেদ অভিযান চলোৱা হয়। নৈখনের বাগনি পানিয়ে যিকোনো সময়ত ঘর সমূহ উটুয়াই নিয়ার শঙ্কা করা হয়েছিল, যার বাবে প্রশাসনে উক্ত নৈর কাষত সাজি লওয়া ঘর সমূহত চলালে উচ্ছেদ অভিযান। রঙাপাড়ার পৰা ধনেশ্বর কলিতা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। নির্মম ভাবে চলিল ধ্বংস কার্য। বুলডোজারে খহালে দেওয়াল ছাদ, এস্কেভেটরের হাতুরাত চকুর পলকতে এইদরে খুলি পড়িল অট্টালিকা। কেবল অট্টালিকাতেই নহয়, অনুমতি অবিহনে নদীর উপর গল হয়ে উঠা দোকানতো চলিল প্রশাসনের হাতুরা। এইবার ভালুকপুমত উচ্ছেদ অভিযান। অরুণাচল সীমান্তর ভালুকপুর বজারের সমীপে বই যাওয়া নৈর কাষত একাংশ লোকে অবৈধভাবে ঘর বনায় ব্যাপার বাণিজ্য চলাই আসছিল। প্রশাসনের জাননী সকিয়নিক ভ্রুক্ষেপেই করা নাছিল। কিছু সংখ্যক ব্যক্তিয়ে নদীর উপরতে ঘর বনায় আছিল, ব্যাপার বাণিজ্য করে আছিল। যেতিয়া ঘর আরম্ভ করেছিল তেতিয়াও আমার ভালুকপুরের সচেতন রাইজে কৈছিল যে এনেকুৱা ধরনের বনাব নালাগে, যেহেতু এখন নদী হয় অসুবিধার কথা আছে। কিন্তু নুশুনি ঘরখিনি বনালে, তারপর আমি নোটিশ দিল যে আপনাদের এখানে এনেকুৱা ধরনের নদীর উপর ঘর বনাব নাপায়, আপনাদের এখানে ঘর ঠিক করক। বহুতবার কোয়ার পিছতো নতরালে, যেহেতু এই মানুষ দুর্যোগের কথা আছে, নদী বন্ধ হয়ে গেলে দুর্যোগ হব। নদী খাইলে যদি ঘপককে ঘর পানি বেশিকে আহি যায় পাহাড়িয়া নদী, এটাও সে দুর্যোগ হব। গতি গোটেখিনি চাই লো আমি এইখানে উচ্ছেদ করে দিল। অবশেষত জেলা প্রশাসনে ঘর সমূহ এস্কেভেটর লগাই ভাঙি পেলায়। চারিদুয়ার রাজ্য চক্রের বিষয়ার উপস্থিতিত উচ্ছেদ অভিযান চলোৱা হয়। নৈখনের বাগনি পানিয়ে যিকোনো সময়ত ঘর সমূহ উটুয়াই নিয়ার শঙ্কা করা হয়েছিল, যার বাবে প্রশাসনে উক্ত নৈর কাষত সাজি লওয়া ঘর সমূহত চলালে উচ্ছেদ অভিযান। রঙাপাড়ার পৰা ধনেশ্বর কলিতা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।